الله أكبر الله أكبر সন্ধ্যা হইছে, গড়ে বাত্তি জ্বলবি, প্রতিদিন কম লাগে নাকি? আজান দেওয়ার লগে লগে জানালা বন্ধ করবি, ধূপ জ্বলবি, আগুন জ্বলবি। আর এত দেরি করে আস কেন? এত কিসের খেলা? আমরাও ফুলাফানা ছিলাম, তো এইরকম না, সারাদিন খেতে কাম করছি, বলদের লাখান খাবারের মজিদ। এ তো আমাকে বয়সী, বাট্টার ব্যবসা করে বাড়িতে দালান উড়েছে, সারাদিন নাকরালি করে ঘুরে বেড়ায়। পকেটে টাকা থাকলে বয়সের ছাপ পড়ে না, জানা? দুই দিন খেতে গিয়ে কাম কর, সাফা ভাঙ্গিয়া দাঁত বারুদ। কিরে, আপনার কি ফুজা দিয়ে গোমের উঠানি লাগব? বালা কথা কইলে কানে যায় না, দুইটা গেররি মারলে লাভ দিয়ে উঠবেন, তারপরে কইবেন দাদা বালা না চিল্লায়। কি কামে যাওয়ান লাগবো না? হো, আপনি কামে যাইবেন কে? আপনি তো জমিদারের নাতনি। কিরে, একলা কে? পোলা পেনার কো আইতাছে। একলা লাগিস না, ওর আইলে লাগ, আমি আইতাছি। Thank you.
পিচিং পিচিং আর সাহেব বাবুর বাড়ি হেলে দুলে নিচে চলা গরুর গাড়ি ইচিং বিচিং আর সাহেব বাবুর বাড়ি হেলে দুলে নেচে চলা গরুর গাড়ি পায়ে পায়ে পাড়া ঘুরে সাজ বেলা ফিরে ঘর মায়ের বকুনি গিলে বই খুলে পড়া কর উঠোনের বীর কর মেঘের পিছু ধাওয়া প্রজাপতি বুড়ির দেশে যাওয়া উঠোনের বীর কর মেঘের পিছু ধাওয়া ছুট ছুট প্রজাপতি বুড়ির দেশে যাওয়া দাদির কোলে বসে ডালিম কুমার শুনে তাল পাখা তুমিও শুনবে তবে তোমায় নেব সাথে শীতের ভোরে রস ভেজা পিঠা খাওয়া পায়ে পায়ে পাড়া ঘুরে সাজ বেলা ফিরে ঘর মায়ের বকুনি গিলে বই খুলে পড়া কর উঠোনের বীর কর মেঘের পিছু ধাওয়া ছুট ছুট প্রজাপতি বুড়ির দেশে যাওয়া উঠোনের বীর কর মেঘের পিছু ধাওয়া ছুট ছুট প্রজাপতি বুড়ির দেশে যাওয়া কিরে কামে যাস নাই কেন মুখে কুলুপ মেরে আসস কেন নিজে তো সারাদিন ফ্যাট পূজা করে ঘুরে বেড়াইছস ঘরে যে একটা বুই দেয়া জিম মেরে ফিরে আছে কোনো দরদ আছে হের ফতি কই আসিলি সারাদিন খেলতে গেছিলাম ফাড়া মেরে ফুটকাটা গালায় ফেলাম খেলতে গেছিলাম কি রাজকার্য করে আসছ পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই রে সগিরদ্দি কই যাস বাজারে তোর বাপের আমগো বাইতে তো কইস আব্বাই ডাকছে আচ্ছা আচ্ছা এইখানে হামিদ মল্লিকের বাড়ি কোনটা কেডা হামিদ মল্লিক হামিদ মল্লিক ও আচ্ছা আহেন তাহলে চাচাজি আপনি একটু চিন্তা করে দেখেন আমার কাছে আপনার নাতনি ভালোই থাকবে আমার নাতনি বোঝা হয়ে যায় নাই যে দত্তক দিতে হইব চাচা দিয়া দেন আপনার ভেজালটা কম তুই চুপ থাক খালি ফাঁকনামি কর তাহলে চাচাজি উঠি একটু চিন্তা করে দেখেন যদি মত হন তাহলে ফোন দিয়েন ফোন নাম্বার তো আছে আচ্ছা বিদায় হন আসসালামু আলাইকুম
মনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া আমার দেহ তরি ভাঙলো শুধু এই মজনু এই মজনু এই মজনু সালাম আলাইকুম কেমন আছেন আপনি চিনতে পারছেন আর ওই যে আপনারে যে হামিদ মল্লিকের বাড়িতে লিয়ে গেছিলাম হ হ হ হামিদ মল্লিক তো রাজি হইছে কিন্তু কিছু চাওয়া পাওয়ার ব্যাপার আছিল হ তাহলে ওইটা সাক্ষাতে আলাপ করুন নে আয় পড়েন রাখি নৌকার দুই বাপ মা মরছিল চেহারাও মনে নেই দাদা থাউনের জায়গা দিছে পাটি পাইতে ঘুমাই জানোস আজকেও দেখছি তোর বাপেরে রাজকন্যা লাল সাজাই দিতেছে আমারে চেহারা গোলা গোলা তোমায় নেব সাথে শীতের ভোরে রস ভেজা পিঠা খাওয়া পায়ে পায়ে পাড়া ঘুরে সাজ বেলা ফিরে ঘর মায়ের বকুনি গিলে বই খুলে পড়া কর উঠোনের বীর কর মেঘের পিছু ধার